উনুনের আঁচে চা ফুটছে। আর নতুন বাজেটের আঁচে গোটা দেশের অর্থনীতি ঠিক কীরকম অবস্থায় দাঁড়াবে সেদিকে আমাদের নজর রয়েছে। আপনারা দেখতে শুরু করেছেন সমাচার প্লাস বাংলা, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। নতুন বাজেট পেশ হয়েছে এবার এবং 2023 এবং 24-এর ভারত সরকারের এটাই কিন্তু পূর্ণাঙ্গ শেষ বাজেট। যে বাজেটে হেলিপ্যাডের কথা বলা হয়েছে, যে বাজেটে প্রযুক্তির কথা বলা হয়েছে, যে বাজেটে এগ্রিকালচারের কথা বলা হয়েছে, কিন্তু রান্নার গ্যাস কথা বলা হয়নি। বলা হয়েছে বায়োগ্যাসের কথা, বলা হয়েছে ট্যাক্সের কথা, কিন্তু নারী সুরক্ষার কথা কিন্তু বলা হয়নি। যেটা জানা গিয়েছে যে 7 লক্ষ টাকা যাদের আছে অ্যাকাউন্টে, সেই 7 লক্ষ টাকার ওপর কোনো রকম কোনো ট্যাক্স লাগবে না। জানবো সাধারণ মানুষ কি বলছে। রান্নার গ্যাস নিয়ে কিছু বলা হয়নি, ভেবেছিলেন রান্নার গ্যাস নিয়ে কিছু বলবে? না, এ তো আশা ছিল কি কিছু বলবে সরকার, রান্না গ্যাসে অত দাম হয়ে গেছে, বলার উচিত ছিল কি রান্না গ্যাসের উপরে আম আম লোক যা একটু সুবিধা পেত। সিগারেটের দাম বেড়ে গিয়েছে কি বলবে? হ্যাঁ, দাম তো সব চিজ বাড় গা হ্যাঁ, দাম সে পরিশান হ্যাঁ, আটা কাভ দিয়ে কি কতনা হো গা, সব চিজ বাড় গা দাম, কই আরাম নেই হ্যাঁ, সব চিজ কা ভাব বাড়া হুয়া। পেট্রোল দামটা মানে কিভাবে হবে না হবে, ডিজেলটাও এটা তো মানে খুবই দরকারি জিনিস, ওর উপরে কিছু করলো না, এটা একটু মানে আমাদের পক্ষে ভালো নেই। 7 লক্ষ টাকা পর্যন্ত কোনোরকম কোনো ট্যাক্স লাগবে না, এটা কি ঠিক? না, এটা তো ঠিক আছে যে 7 লাখ টাকা করে দিয়েছে, কিন্তু আমাদের যে জনসাধারণ আছে তার তো 7 লাখ ইনকাম নেই, কমই আছে। গরিবদের জন্য কিছু করার ছিল, ওটা কিছু করলো না। ধরুন কি যে পড়াশোনা ছেলেগুলো আছে, ওরা কিছু রোজগার পেলো না, তাদের জন্য কিছু চিন্তাভাবনা করার ছিল, সেটা করলো না। মোদি সরকারের লক্ষ্য কি আদিবাসী ভোট? না, আদিবাসী উপরে মানে একটা ফোকাস করেছে কি, এ তো ধরুন কি ভোটারদেরকে কিছু দিতে হবে, তো তার পক্ষে মানে কি ওদের নিজের তরফ থেকে করার একটা রাস্তা করেছে কি আদিবাসী আমার পক্ষে আসো। বায়োগ্যাস কি আপনি জানেন? না, বায়োগ্যাস জানে, তবে রান্নার গ্যাসের বাজেটে একটু কম হলে ভালো হতো। পেট্রোল ডিজেলের দাম নিয়ে কোনো খবর নেই, নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিস তা নিয়েও কিছু খবর নেই। প্রযুক্তি নির্ভর নলেজ বেস অর্থনীতি চাইছে ভারত সরকার, কিন্তু পিকচার এখনও ক্লিয়ার নয় তাঁরা বললেন। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুদীপ্ত, সমাচার প্লাস বাংলা, কলকাতা।